সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা গত পর্বে কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা, স্বপ্নের মৃত্যু এই বিষয়ে। আমাদের এখানে উপস্থিত আছেন সবুজ সাহেব, যিনি 20 বছর ধরে ট্রাক চালাচ্ছেন। আমরা তার ছদ্মনাম ব্যবহার করছি, আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনব। তিনি বসে আছেন পর্দার আড়ালে। পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ জন হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, পরিচালক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বুয়েট। আরও আছেন খন্দকার এনায়েতুল্লাহ, মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। কেমন আছেন আপনারা? ভালো ভালো। আচ্ছা, তাহলে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, ধরেন আপনার আপনার দৃষ্টিতে বা আপনাদের গবেষণায় এমন কী তথ্য আছে যেটা, ধরেন আমাদের দেশে তো অনেক মানুষ, আমাদের উপার্জন ক্ষমতা বা আমাদের দেশটা খুব বেশি ধনীও না, সেই ক্ষেত্রে এমন কী আছে যেটা আমরা ধরেন এখনই করতে পারি কিন্তু আমরা এখনও করি নাই, এটা আমরা শুনবো। তার আগে আমরা একটু যেতে চাচ্ছি খন্দকার এনায়েত উল্লাহ, মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একটা বিষয় আমরা দেখি যে ধরেন দেশের বাইরে যে কোনো উন্নত দেশেই আপনার, ধরেন বাংলাদেশে যেমন যে কোনো দেশের মানুষ এসে একটা ন্যাশনাল আইডি করতে পারবে না, ন্যাশনাল আইডি করা খুবই কঠিন, সেই দেশগুলোতে কিন্তু ন্যাশনাল আইডির চাইতেও কঠিন হয় ড্রাইভিং লাইসেন্স করা। এখন আমাদের দেশে আমরা দেখতে পাই যে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে একটু একটু জটিলতা বা একটু কঠিন করলেই নানা রকম প্রতিবাদ আসে, তো সেটার সাথে আপনি কতটুকু একমত বা দ্বিমত? না, এটা জটিলতা যেটা বললেন আপনি, বিদেশের কথা এবং আমাদের দেশের কথা, যে এখানে যে আইনটা আছে এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আমাদের দেশে কিন্তু তাকে প্রথম সম্ভবত তিন বছর, তাকে প্রথম তিন বছর সম্ভবত জি তাকে আপনার লাইট লাইসেন্সই পাবে, তারপরে আরও আবার এরপর আরও তিন বছর যাওয়ার পরে তারপরে পাবে সে হেভি গাড়ি পাবে। আমার আমাদের বক্তব্যটা এখানে ভিন্ন। আমরা বলতে চাই যদি একটা চালক সে যদি বাস চালায়, বাস চালানো শিখে এবং সেটা পরীক্ষা দেওয়া যথাযথ নিয়ম পালন করে আর সে যদি পাস করে তাহলে তাকে ওই লাইসেন্স দেওয়া হোক জি, তাকে হেভি লাইসেন্স দেওয়া হোক। আমার দেশে কিন্তু সেটা হচ্ছে না। আমার দেশে প্রথম লাইট লাইসেন্স, আপনি যত ভালো চালক হন না কেন আপনি ওস্তাদের সাথে থেকে 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 শিখলেন অনেক বুঝছেন, এখন শিখার পরে দেখা গেলো আপনি ভালো চালক কিন্তু আপনি লাইসেন্স পাইতে গেলে কিন্তু এই জটিলতাগুলো আছে। আমরা প্রস্তাব দিয়েছি এইটুকু, যেমন কিছুদিন আগে ট্রেলর নিয়ে আপনার এই ধর্মঘট আপনার মনে আছে জি, সেখানে দেখা গেলো ওই ট্রেলর না, ওটা হলো ইয়ে আপনার ওই যে বড় যেগুলোতে ইয়ে আনে লরিগুলো আনে, তো সেগুলো দেখা গেলো যতগুলো চালক আছে সব কোনোটারই লাইসেন্স নাই, সেখানে লাইসেন্স নাই বিকজ ওই গাড়ির লাইসেন্স বিআরটিএ থেকে দেওয়া হয় না, ওই ধরনের হেভি লাইসেন্স দেওয়া হয় না। আমাদের বক্তব্য সেখানে প্রস্তাবটা এমন ছিল যে যে চালক যে গাড়ি চালিয়ে সে শিখবে তাকে সেই গাড়ির লাইসেন্স দেওয়া হোক, তাহলে এই জটিলতাটা কী জন্য, তাহলে অনেকে লাইসেন্স না করে লাইসেন্স না নিয়ে ফেক লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে, এটা আর হবে না, এটা আর হবে না। সে যখন পরীক্ষা নিরীক্ষা দিয়ে ঠিকমতো যখন লাইসেন্সটা তার পাবে, কিন্তু আপনি বাস চালাইতেছেন আপনার লাইট লাইসেন্স, আপনি আরও তিন বছর সময় দিতে, একটা লোক কয় বছর ড্রাইভিং করতে পারে, একটা লোক তো বছরের পর বছর অনেক বছর তো ড্রাইভিং করতে পারে না, তার চোখের ব্যাপার আছে, শারীরিক যোগ্যতার ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, সে তো দীর্ঘ অনেক বছর পাবে না, সে লাইসেন্স পাইতে যদি তার ছয় সাত বছর লেগে যায় এটা কীভাবে সম্ভব বলে। তো আমরা ওই জটিলতাগুলো, ড্রাইভিং লাইসেন্স সহজভাবে পাক আমরা সে কথা বলি না, আমরা বলি যথাযথ পরীক্ষা নিরীক্ষা তার সব কিছু করে তাকে লাইসেন্স দেওয়া হোক, কিন্তু যে যে গাড়ির চালক তাকে সেই গাড়ির লাইসেন্সটাই দেওয়া হোক। অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, পরিচালক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বুয়েট, যে আসলে আমাদের দেশটা তো ধরেন একটু গরিব দেশ, আমরা যদি বলি আমরা উন্নয়নশীল, এখন সেই জায়গায় আপনার আপনাদের গবেষণায় এমন কী আছে যেটা ধরেন আমরা করতে পারি, আমাদের সামর্থ্যের মধ্যে আছে, আমরা তো এখন আর উন্নত দেশগুলোর মতো এখনই ধরেন আপনার স্যাটেলাইট থেকে গাড়ির গতিবিধি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না বা সেটা ফলোআপ করতে পারবো না, সেক্ষেত্রে কী কী আমরা আমাদের সামর্থ্যের মধ্যে আছে কিন্তু আমরা করছি না? দেখুন, আমাদের কিন্তু প্রায় 17 কোটি লোক জি, এবং পার ক্যাপিটা ইনকাম কম হলেও টোটাল ইকোনমির ভলিউমটা কিন্তু খুব একটা ছোট নয়, বিশাল বিশাল। আমাদের যদি সড়ক ও জনপথের প্রজেক্টের কথাই ধরেন আপনি, এই মুহূর্তে ওনাদের পাইপলাইনে ইন প্রসেস প্রায় 30,000 কোটি টাকার প্রজেক্ট আছে, আরও প্রায় 10-20,000 কোটি টাকার প্রজেক্ট টু বি আপনার ইমপ্লিমেন্টেড এই পর্যায়ে আছে, বলতে গেলে প্রায় 40-50,000 কোটি টাকা। এবং বর্তমানে আমাদের গভর্নমেন্ট যে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ইউনাইটেড নেশনসের যে একটা ইনিশিয়েটিভ, ওইটার কিন্তু সিগনেটরি, এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা আপনার অবজেক্টিভ বা ভিশন ওখানে সই করে এসছেন, সেটা হলো 2020 সালের মধ্যে ওনারা অ্যাক্সিডেন্টকে 50% কমিয়ে আনবেন, এটা কিন্তু সিগনেটরি। এবং একই সাথে এই আপনার SDG ওয়ার্কিং পেপারে কিন্তু বলা আছে আপনি যে এই ধরনের হাইওয়ে নেটওয়ার্কে যে ইনফ্রাস্ট্রাকচার করবেন
সেই কস্টের 1-10% পর্যন্ত আপনি সেফটি ইম্প্রুভমেন্টের জন্য ব্যয় করতে পারেন। তাহলে খেয়াল করে দেখেন, আপনি 40,000 কোটি টাকাও যদি ধরেন, তার 1% কিন্তু আপনার 400 কোটি টাকা। জি, খেয়াল করে দেখেন, আপনি যদি 5% ধরেন, সেটা 2,000 কোটি টাকা। তো 2,000 কোটি টাকা আপনি ইনভেস্ট যদি করেন, অনেক কিছু করা যাবে। ফর এক্সাম্পল, আমরা রিসেন্ট টাইমে যেটা গভর্নমেন্টকে আপনার প্রপোজ করার জন্য তৈরি করছি, যে এখন আপনার রাডার স্পিড এনফোর্সমেন্ট ক্যামেরা পাওয়া যায়। জি, সেটা যদি আপনি হাইওয়ের এভরি 1-2 কিলোমিটারে একটা করে ইনস্টল করে দেন, সেটা কিন্তু যে কোনো ওয়েদার কন্ডিশনে, ফগ, ডার্ক, রেইন, এনি কন্ডিশনে ড্রাইভারের স্পিডকে সেন্স করতে পারে। এবং যে ড্রাইভার স্পিড ক্রস করবে, তার নাম্বার প্লেটের ছবি উঠে যাবে, উইথ টাইম রেকর্ড, উইথ স্পিড রেকর্ড। মানে অস্বীকার করার কোনো জো নাই, বিচার করার আর কোনো প্রয়োজন নাই, সরাসরি আপনি সেখানে রায় দিয়ে দিবেন যে তোমাকে এত টাকা জরিমানা করা হলো, তোমার লাইসেন্সের 1/3 পয়েন্ট নেগেটিভ করা হলো। এইরকম এফেক্টিভ পাহারার ব্যবস্থায় যখন আপনি পুরো হাইওয়ে নেটওয়ার্কে নিয়ে আসবেন, আপনি কিন্তু ড্রাইভারদের মধ্যে একটা মানে ক্লাসরুমের মতো একটা ভীতির সঞ্চার করতে পারবেন, যে আমাকে শিক্ষক পাহারা দিচ্ছে, খেয়াল করে দেখেন। এবং সেটা যদি বিশ্বাসযোগ্যভাবে করতে পারেন, স্পিড লিমিটের মধ্যে যদি তাদেরকে রাখতে পারেন, এটা গ্লোবালি আপনার একেবারেই প্রমাণিত, এটার জন্যই স্পিড লিমিট আপনার অ্যাক্সিডেন্ট রেট অনেকখানি কমে আসে, অর্ধেক কমে যায়। আমরা তো দেখেছি বেশ কিছু জায়গাতে। একই সাথে আমরা আবার সাজেস্ট করছি যে প্রত্যেকটা হাইওয়েকে 50 কিলোমিটার সেকশনে ভাগ করে সেখানে আবার অন ফিল্ড আপনার মনিটরিং এবং এনফোর্সমেন্ট টিম, যেটা আমাদের হাইওয়ে পুলিশ করবে, যাদের আপনার ইন্টারনেট অ্যানেবল্ড ট্যাবলেট ইত্যাদি থাকবে, যে কোনো মুহূর্তে ড্রাইভারের লাইসেন্স চেক করতে পারবে, গাড়ির ফিটনেস চেক করতে পারবে, এবং পুলিশ স্টপের যে বে থাকে সেখানে আপনার অ্যাবনর্মালি চালনাকারী ড্রাইভারদেরকে সে সাইরেন দিয়ে দাঁড় করাতে পারবে। এটা হলো আপনার ওই ক্যামেরার পাশাপাশি অনফিল্ড আপনার ব্যবস্থা। দেন এরপরও যদি অ্যাক্সিডেন্ট হয়, আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অ্যাক্সিডেন্টে কিন্তু সব লোক কিন্তু 1-2 মিনিটে মরে যায় না। দেখা যায় যে সেখানে 1-2 ঘন্টা 5 ঘন্টা তো কোনো সাহায্য যেতে পারে না, কারণ তারপরেই কিন্তু ট্রাফিক কনজেশন লেগে যায়, একের পর এক গাড়ি আসতেছে। কিন্তু খেয়াল করে দেখেন, আর যেটা যদি আমরা 5-10 মিনিটের মধ্যে অ্যাড্রেস করতে পারতাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অর্ধেক লোককে আমরা প্রাণে বাঁচাতে পারতাম। আমরা কিন্তু ওই সাথে সাজেস্ট করছি প্রত্যেকটা সেই 50 কিলোমিটার সেগমেন্টের জন্য আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে আমরা এনার্জাইজ করে, স্ট্রেন্থেনিং করে, একটা রিকভারি ভেহিকেল এবং একটা মোবাইল আপনার কভার্ড ব্যান বেসড হসপিটাল, সো দ্যাট অন রোড অন সাইড যে ধরনের মেডিকেয়ারটা দেওয়ার দরকার, যে আপনার রক্ত বন্ধ করা, স্যালাইন দেয়া, তাকে আপনার কিছু একটা মুখে দেয়ানো, এটা যাতে করে ফেলতে পারে। সো এটা হলে এই যে 4-5টা মেকানিজম আমরা বললাম, এটা কিন্তু আপনার ওই উইদার 2,000 বা 1,000 কোটি টাকার রেঞ্জেই সম্ভব কিন্তু, খেয়াল করে দেখ। আর তার পাশাপাশি যদি আমরা প্রত্যেক বছর একটা 25,000-30,000 প্রশিক্ষিত ড্রাইভার তৈরির জন্য সারা দেশব্যাপী একটা নেটওয়ার্ক তৈরি করি একটা প্রজেক্টের আওতায়, তাহলে কিন্তু আপনি 5 বছর নাগাদ আপনি প্রায় 2 লাখ প্রশিক্ষিত ড্রাইভার পেয়ে যাবেন। এবং আস্তে আস্তে কিন্তু আমাদের ড্রাইভার পপুলেশান এটাকে একটা শিক্ষিত লাইসেন্সধারী একটা কেরিয়ার হিসাবে তখন সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, এবং এটা একটা আপনার সম্মানী পেশা হিসাবে সবাই তখন অ্যাকসেপ্ট করবে। আসলে চুরি ছাড়া কিন্তু সব পেশাই কিন্তু সম্মানী, যে সামহাও আমাদের এই মানে আপনার ওই ঔপনিবেশিক আমল থেকে আমরা কিছু কিছু প্রফেশনকে অ্যাজ ইফ এটা একটা লজ্জার প্রফেশন, আসলে চুরি ছাড়া কিন্তু বাকি সব কিছুই কিন্তু সম্মানের প্রফেশন। তবুও আমাদের যে ব্র্যান্ডিংটা করা দরকার, সেটা হবে যদি আমরা তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স করি এবং তাদের আচার আচরণে সেই চেঞ্জটা আসে, তখন ওনাদেরকেও সবাই সম্মান করতে থাকবে এবং ওনারাও ফিল করবে যে আমরা তো আসলে একজন সম্মানিত ব্যক্তি, সুতরাং আমাদের দায়িত্ব আছে, এবং এই জিনিসটাই আমাদের দরকার। আরেকটা বিষয় স্যার আমরা আপনার সঙ্গে যোগ করতে চাই, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে এই যে আপনি খাতে খরচের কথা বললেন, ফাইনটাও এই খাতে একটা বড় আয়, কারণ আপনি বহু দেশে ফাইন থেকে একটা বিরাট অঙ্কের টাকা আসে যেটা এই খাতেই ব্যয় হয়। যে আমরা একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা স্বপ্নের মৃত্যু এই বিষয়ে, আমরা ফিরে এসে কথা বলবো। আমাদের এখানে উপস্থিত আছেন পর্দার আড়ালে ট্রাক চালক সবুজ, পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ জন হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, পরিচালক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বুয়েট, আরও আছেন খন্দকার এনায়েতুল্লাহ, মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আপনি দেখেন একটা হাইওয়ে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, একটা বাস বা একটা ট্রাক যাচ্ছে, সে কানেক্টেড রোড থেকে ফিডার রোড থেকে একটা গাড়ি এসে সে উঠে গেল রাস্তায়, যে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। কিন্তু আমাদের
সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা এবং স্বপ্নের মৃত্যু। আমাদের এখানে উপস্থিত আছেন সবুজ। সবুজ 20 বছর ধরে ট্রাক চালাচ্ছেন, সঙ্গত কারণে আমরা তার ছদ্মনাম ব্যবহার করছি। পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ জন হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, পরিচালক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বুয়েট। আরও আছেন খন্দকার এনায়েতুল্লাহ, মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সবুজের কথা শুনে আসতে চাই সবুজ সাহেব। আপনি তো বহুদিন ধরে পথে ঘোরাফেরা করছেন, আপনার কি পরামর্শ এই অ্যাক্সিডেন্ট কমাতে হলে, সড়ক দুর্ঘটনা কমাতে হলে কি কি করণীয়? সড়ক দুর্ঘটনা কমাতে হলে প্রথম আপনার এই রাস্তার ভিতরে আমি বলতেছি যে একটা স্টপেজ দেওয়া দরকার। স্টপেজ দিলে বলছেন ড্রাইভাররা একটু রেস্ট নিতে পারবো, এটাই হলো মেন। রেস্ট নেওয়ার জায়গা দেওয়া দরকার, তাই তো? জি। আর গাড়ি রাখার একটা যে কোনো জায়গায় গাড়ি তো রাখা যায় না, বুঝছেন? জি, গাড়ি রাখানো যায় না, এর জন্য রেস্ট হলেই আর সড়ক দুর্ঘটনা কমে যাব আস্তে আস্তে। আচ্ছা, আর আমাদের ড্রাইভারদের পক্ষ থেকে আর কোনো চাওয়া, আপনাদের আয় উপার্জন বেতন ভাতা সেগুলো কি আপনি মনে করছেন ঠিক আছে? আমাদের যেমন আমরা যে পুরানা পুরানা কিছু কিছু ড্রাইভার আছি, লাইসেন্স মনে করেন ই হয়ে গেলে গা, লাইসেন্স ফেল হয়ে গেলে গা, লাইসেন্স ঠিক মতো দিতে চায় না, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, বিআরটি থেকে আমাদের এই লাইসেন্সটি যেমন ঠিক মতো দেয় এটা আমাদের চাওয়া। কেন দিতে চায় না? মনে করেন অনেক সময় একটু ঘোরাফেরা করে, বুঝছেন? আচ্ছা, কিন্তু আপনারা তো অভিজ্ঞ ড্রাইভার, আপনাদের ঘোরাফেরা করার কারণ কি? অনেক সময় মনে করেন আমার লাইসেন্সটা হারায় গেল গা, বুঝছেন? আমি ওই থানায় একটা জিডি করলাম, জিডি করে আমার লাইসেন্সটা হারায় গেছে গা, বুঝছেন? জি। যে ফটোকপি নিয়ে গেলে অনেক সময় একটু ঝামেলা করে, বুঝছেন? আচ্ছা, মানে আপনি বলছেন সেটা যেন একটু সহজ করা হয়। হ্যাঁ, আপনি কি আমাকে একটু বলবেন যে আপনি আসলে ট্রাক চালিয়ে দিনে কত আয় করেন এখন? আমার 800 টাকা হয় একদিনে। হ্যাঁ, আর তাহলে আপনি মাসে কি প্রতিদিনই ট্রাক চালান? প্রতিদিন চালানো যায় না। কতদিন চালানো যায় সপ্তাহে? সপ্তাহে 5 দিন। 5 দিন? আর আপনি পুরো মাসে আমরা যদি ধরে নিই তাহলে আপনি 5,000, আপনি 20-25,000-30,000 টাকা আর্ন করেন প্রতি মাসে, তাই তো? 20-25,000 টাকাই করি। আচ্ছা, এমনি আর বাকি যারা আপনার আশেপাশে দেখেন তাদের উপার্জন কি এরকম নাকি তার চেয়ে বেশি? কম হয়, বেশি হয় মনে করেন ঠিক মতো কাজ করলে মনে করেন 20-25,000 টাকা হয়। আচ্ছা, সেই ঠিক মতো কাজটা মানে কি, দিনে রাতে দুই বেলাতেই নাকি আপনাকে দিনে একটা বেলা কাজ করলেই? ট্রাক তো শুধু রাতেই চলে, দিনে তো চলতে পারে না। হ্যাঁ, না বাইরে তো আপনার আমরা দেখি যে ট্রাক দিনের বেলা তো চলে, ঢাকার বাইরে? ঢাকার বাইরে চলে, ঢাকার থেকে বের হতে হয় না। যেমন আমি সারাদিন আমি বসে রইলাম, বুঝছেন? ঢাকা বের হতে হইলে মনে করেন রাত্র 10:30-11:30 বেজে জায়গা, তারপরে বের হইলাম, তো দিনটা আমার মাটি হয়ে গেল না, সারাদিন এখানে বসে মাল নিয়ে। আচ্ছা, একটা তো আপনি বললেন যে আসলে আপনাদের রেস্ট নেওয়ার একটা জায়গা দিতে হবে। হ্যাঁ, আর কোনো চাওয়া আছে যে এটা হলে আসলে ড্রাইভারদের আরেকটু আরাম করে চালানো যাবে, আরেকটু দুর্ঘটনা কম হবে? মনে রাস্তার উপরে আইল্যান্ড, এই যে জি আপনার এই যে ই দিলে, ডিভাইডার দিলে, বুঝছেন? জি, 1/1 হবে, তাহলে আর অ্যাক্সিডেন্ট কমে যাবো গা। আচ্ছা জি, ধন্যবাদ, ধন্যবাদ সবুজ সাহেব। আমরা শেষ করব খন্দকার এনায়েতুল্লাহ, মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, আপনি আমাদের একটু বলবেন যে কি করলে সড়ক দুর্ঘটনা কমবে? সড়ক দুর্ঘটনা কমার জন্য আপনি যেটা বললেন যে এখনই আমাদের কি করণীয় উচিত, সেগুলো মানে আমি বললাম প্রথম স্পিডের উপরে আমি জোর দিতে বলতে চাই, স্পিড কন্ট্রোল যেন হয়, এবং স্পিড কন্ট্রোল ওভার স্পিড হলে দুর্ঘটনা বেশি হয়। স্পিড কন্ট্রোল করার জন্য আমি মনে করি এটা হাইওয়ে পুলিশের আরও বেশি তদারকি প্রয়োজন। জি, এবং এখানে আইন প্রয়োগটা আমরা বলতে চাই যে আরও কঠিনভাবে আইন প্রয়োগ করা হোক স্পিড কন্ট্রোল করার জন্য। পাশাপাশি আপনি যেমন ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে বেশি দুর্ঘটনা ঘটে, এটা যেমন ডিভাইডার থাকলে রাস্তা যদি ডিভাইড যে আপনি যে হাইওয়েগুলোতে ডিভাইডার রয়েছে আপনি দেখবেন সেখানে কিন্তু দুর্ঘটনার হার কম কম। তো আমরা বলতে এখানে আমরা আমাদের বক্তব্য যে হাইওয়েগুলোতে এখনও ডিভাইডার হয় নাই সেগুলো যেন ডিভাইডার অনতিবিলম্বে করা হয়, তাহলে দুর্ঘটনা কমে আসবে। যতগুলো ব্ল্যাক স্পট আছে, এবং ব্ল্যাক স্পটগুলো আপনি কোথাও কোথাও খেয়াল করবেন যে এই বাঁক থেকে এমনভাবে এত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকটা আসে, ওইদিকে দেখতে পাচ্ছে না কোন গাড়িটা আসতেছে কিন্তু। জি, তো সেগুলোর জন্য যেহেতু বাজেট দেওয়া হয়েছে সেগুলো কাজ করতেছে, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় কাজ করতেছে, সেগুলো আমরা মনে করি খুব তাড়াতাড়ি, সেগুলো এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা আমি মনে করি তাড়াতাড়ি শেষ করা উচিত। যে হাইওয়েগুলোর পাশে সার্ভিস রুট করা সম্ভব সেগুলোকে সার্ভিস রুট করে দেওয়া, এবং রাস্তার উপর থেকে স্লো মুভিং গাড়িগুলোকে নসিমন করিমন ভটভটি স্লো মুভিং গাড়িগুলোকে আলাদা করে দেওয়া, তারা সার্ভিস রুট দিয়ে চলুক, তারা মেইন রোডে না আসুক। হাইওয়ের সাথে যে কানেক্টিং রোডগুলো আছে আপনি দেখবেন
আমরা যেহেতু এই ব্যবসার সাথে জড়িত, তা আমরা খেয়াল করি বিভিন্ন অ্যাক্সিডেন্ট খবরগুলো নিয়ে থাকি যতটুকু সম্ভব হয় যে কেন ঘটলো অ্যাক্সিডেন্ট। আপনি দেখেন একটা হাইওয়ে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, একটা বাস বা একটা ট্রাক যাচ্ছে, সে কানেক্টেড রোড থেকে ফিডার রোড থেকে একটা গাড়ি এসে সে উঠে গেল রাস্তায়, যে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। কিন্তু দোষ কার? দোষ যার যার অ্যাক্সিডেন্ট, যেখানে বেশি লোক মারা যাবে তার উল্টো দিকে দোষটা হবে, যে অমুকের দোষ। তা আমরা বলছি সেখানে কোনো ফিডার রোড থেকে কোনো গাড়ি এসে যেন মেন রোডে উঠতে না পারে, সেখানে সে যেন একটা বেয়ে দিয়ে আসে, যেন সে ডাইরেক্ট উঠতে না পারে, সে যেন একটা বেয়ে দিয়ে আসে, তাহলে সেসব জায়গাগুলো দুর্ঘটনা আরও কমে আসবে। আটা জিনিস আমি এর পাশে বলতে চাই যে অবৈধভাবে প্রাইভেট নাম্বারদারি যে লক্ষ লক্ষ মাইক্রোবাস রাস্তার উপর চলতেছে, নসিমন করিমন ভটভটির মতো, এগুলোকে রাস্তা নিষিদ্ধ করা উচিত, কারণ তারা কোনো বৈধভাবে চলাচল করতেছে না এবং তারা এমনভাবে ছুটে ভাড়ায় খাটার কোনো অধিকার তাদের নাই, তারা এমনভাবে ছুটে। এবং এই প্রত্যেকটা গাড়ি কিন্তু কন্ট্রাক্ট সিস্টেম, জি, আপনি একজন মালিক গাড়ি কিনলেন, আপনি একটা ড্রাইভারকে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছেন যে আমাকে মাসে এত টাকা দিবা, তুমি গাড়িটা চালো। ফলে হয়েছে কি, আমরা আমরা লক্ষ্য করছি, এটা আমরা পরিবহন মালিক সমিতি আমরা নেতৃবৃন্দ আমরা লক্ষ্য করছি, মাইক্রোবাসে যত দুর্ঘটনা ঘটতেছে 8-10 জন মারা যাচ্ছে। আমি মনে করি এগুলো রাস্তায় বন্ধ করা উচিত, হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়ানো উচিত, যে যে হাইওয়ে পুলিশ যেগুলো আছে এগুলো সাফিসিয়েন্ট না আমি মনে করি। আমি মনে করি সর্বোপরি দুর্ঘটনা এই কাজগুলো এগুলো কিন্তু খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা না, আমি মনে করি ব্ল্যাক স্পটটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে, অন্যান্যগুলো কিন্তু খুব অল্পতেই করা সম্ভব। সর্বোপরি আমি বলতে চাই ড্রাইভার তৈরি করতে হবে, এবং যে 16-17 লক্ষ ড্রাইভার আছে সেগুলোকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, তাদের সচেতনতা বৃদ্ধির জন্য সারা দেশব্যাপী সামগ্রিকভাবে কাজ করতে হবে। এবং সে কাজটা করার উপায় একটাই, প্রতিটা জেলায় বিআরটিএ অফিস আছে এবং প্রতিটা জেলায় বিআরটিএর আরটিসির হেড হলেন প্রত্যেক জেলার ডিসি সাহেবেরা, প্রত্যেক জেলার আরটিসির হেড ডিসি সাহেবেরা যেখান থেকে পারমিট দেওয়া হয়, এই জেলা ওয়াইজ যদি সহসহ যে জেলা যেসব ড্রাইভার আছে তাদেরকে যে সচেতনতা যদি বৃদ্ধি করা হয়, তাদের তারা গাড়ি চালাতে হয়তো ভালো পারে কিন্তু তাদের হয়তো অন্য জ্ঞানের অভাব, যেটা সাইন সিম্বল যেগুলো হয়তো চিনতে তাদের প্রবলেম হয়, সেগুলো করলে পরে এবং ড্রাইভার তৈরি করতে হবে, এই কাজগুলো করলে আমি মনে করি আমাদের দুর্ঘটনার হার আরও কমে আসবে। এবং আমি মনে করি বর্তমান সরকার এবং বর্তমান সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, আপনি দেখুন বিগত কয়েক বছর যাবৎ দুর্ঘটনা কমানোর জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, যে কাজগুলো করতেছে, এই কাজগুলো অতীতে কিন্তু আমরা লক্ষ্য করিনি। তা আমি মনে করি এটার জন্য আপনার মিডিয়া হতে আরম্ভ করে গভর্নমেন্ট, মালিক, শ্রমিক, বুদ্ধিজীবী, মিডিয়ার সকল স্তরের সকল জায়গা থেকে আমরা যদি সম্মিলিত কাজ করি দুর্ঘটনা কমানো সম্ভব বলে আমি আশা করি। জি, আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা স্বপ্নের মৃত্যু এই বিষয়ে। আমরা ফিরে এসে কথা বলবো। আমাদের এখানে উপস্থিত আছেন পর্দার আড়ালে ট্রাক চালক সবুজ, পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ জন হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, পরিচালক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বুয়েট, আরও আছেন খন্দকার এনায়েতুল্লাহ, মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তো আমি যদি 60 কিলোমিটারকে আইডিয়াল মনে করি, সেই জায়গায় এখন ওনারা অ্যাভারেজ 100 কিলোমিটার পার আওয়ার ড্রাইভ করছেন সুযোগ পেলেই, দ্যাট ইজ ডেঞ্জারাস। সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা এবং স্বপ্নের মৃত্যু। আমাদের এখানে উপস্থিত আছেন সবুজ। সবুজ 20 বছর ধরে ট্রাক চালাচ্ছেন, সঙ্গত কারণে আমরা তার ছদ্মনাম ব্যবহার করছি। পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ জন হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, পরিচালক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বুয়েট, আরও আছেন খন্দকার এনায়েতুল্লাহ, মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আমরা স্যারের কথা শুনে শেষ করবো, কিন্তু তার আগে আপনার কাছে আমাদের শেষ একটা প্রশ্ন থাকবে। কারণ আপনার যে চাওয়াগুলো থাকলো সেটা তো আপনি চাইলেন দীর্ঘমেয়াদীভাবে আমাদের হবে, সবার একটা অংশগ্রহণ দরকার, কিন্তু আপনি সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব হিসাবে কোন বিষয়টা আপনি ভেবেছেন যেটা আপনি আজকে যেই আপনি সেটা করার জন্য পদক্ষেপ নেন, সেটা একটু আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা স্যারের কথা শুনে আসি। অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, পরিচালক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বুয়েট, স্যার আমাদের দুর্ঘটনা কমানোর জন্য এখনই কী করা উচিত? এনফোর্সমেন্ট হলো প্রথম, জি, এবং একই সাথে ড্রাইভার তৈরি করা। আমি যদি দুইটা ওয়ার্ডই বলি, এবং এই দুইটা ওয়ার্ড রিলেটেড প্রজেক্ট আমরা তৈরি করছি সরকারি বিভিন্ন এজেন্সির সাথে একসাথে কাজ করে। আমি আশা করব গভর্নমেন্ট তাদের, আপনি মনিটরিংটাকেও এনফোর্সমেন্টের আওতাতেই ধরছেন? এক্স্যাক্টলি, মনিটরিং করে আপনি যাকে শাস্তিযোগ্য অপরাধ করবে তাকে শাস্তি দিবেন এবং সে জানবে যে আপনি পাহারাতে রেখেছেন তাকে। জি, এইটা না করা পর্যন্ত, কারণ আমাদের কাছে রেকর্ড আছে হেভি ভেহিকেল যেগুলো আপনার বাস ট্রাক, জি,
আপনার 90, 100 অ্যান্ড ওভার 100, 110, 120 পর্যন্ত তারা চালায়, যেখানে আমাদের বাস্তবতায় যদিও আমি মনে করি 80 কিলোমিটারটা ইজ অন দ্য হায়ার সাইড, হেভি ভেহিকেল 80 কিলোমিটারও আমাদের সড়কে দেওয়া উচিত নয়। আমাদের আমরা খুব তাড়াতাড়ি একটা সরকারের কাছে একটা প্রস্তাব দিব, হেভি ভেহিকেল আসলে আমাদের বাস্তবতায় 60 কিলোমিটার পার আওয়ার, এর উপরে যাওয়ার সুযোগ নাই। কারণ যে কথাটা বলেছেন আমাদের এনআইএ ভাই, আপনি দেখেন আমাদের হয়তো যে কোনো জায়গায় কিন্তু যে কোনো জায়গায় যে কেউ ঢুকে যেতে পারছে, তো এটা কিন্তু ঠিক হাইওয়ে হলো না কিন্তু। তো সেই বাস্তবতায় আপনি যদি আমেরিকান যে 80 কিলোমিটার স্পিড লিমিট সেটা চালিয়ে দেন, এটা কিন্তু মোটেই ঠিক নয়। জি জি, তো সেটা হওয়া উচিত 60 কিলোমিটার। তো আমি যদি 60 কিলোমিটারকে আইডিয়াল মনে করি, সেই জায়গায় এখন ওনারা অ্যাভারেজ 100 কিলোমিটার পার আওয়ার ড্রাইভ করছেন সুযোগ পেলেই, দ্যাট ইজ ডেঞ্জারাস। এটা রাইট ওয়ে স্টপ করতে হবে, আর আমাদেরকে গ্র্যাজুয়ালি ড্রাইভার তৈরি করতে হবে। যে আমরা পৃথিবীর বেশ কয়েক জায়গায় দেখেছি অনেক সুন্দর সুন্দর রাস্তা, আপনি 120 করে চালিয়ে যেতে পারেন, কিন্তু আসলে লিমিট আছে, 60 আছে। সেক্ষেত্রে আপনি 60 থেকে 65 বড় জোর 70 যেতে পারবেন, 70 একটা ইউনিট উপরে উঠলে আপনাকে সঙ্গে সঙ্গে ফাইন করা হবে। জি, আমরা আপনার কথা দিয়ে শেষ করবো। যেমন মালিক সমিতির একজন মহাসচিব হিসাবে আপনার আপনি কোন কাজটা আজকে আমাদের অনুষ্ঠান থেকে যাওয়ার পর করবেন বলে আপনি ভেবেছেন? আমি এটা স্পিডের উপর খুব স্পিড কন্ট্রোলের উপর খুব গুরুত্ব দিতে চাই। আপনি সহ আপনার যারা ড্রাইভার আছেন, আমি মনে করি এটা আগে কন্ট্রোল করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। প্রতিটি জীবন মূল্যবান, আপনি যদি একটু সময় বাঁচিয়ে একটু ধৈর্য ধরে আপনার গাড়িটি চালান, আবার যদি একটু রাস্তায় সচেতনভাবে চলেন, তাহলে অনেক প্রাণ বেঁচে যেতে পারে। আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।